অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে আজ দক্ষিণ জেলার বাইখোড়া চড়কবাই পঞ্চায়েতের জগন্নাথ পাড়ায় প্রথম ধানের চারা রোপণ করা হয়েছে। ওই এলাকার জনৈক কৃষক মনোব্রত সরকারের জমিতে ধানের চারা রোপণ করার সময় কিষাণ মোর্চার স্থানীয় নেতৃত্বরা উপস্থিত ছিলেন। সংগঠনের সভাপতি সত্যব্রত সাহা জানান, বাইখোড়া সমবায় সমিতি থেকে গত 8 মাস আগে 3 লক্ষ টাকা ব্যয় করে ধানের চারা লাগানোর মেশিন ক্রয় করা হয়েছে। যেসব কৃষক আর্থিক দিক দিয়ে দুর্বল তাদের জমিতেই এই মেশিনের সাহায্যে ধানের চারা রোপণ করা হচ্ছে বলে তিনি জানান। এতে শ্রমিক খরচ অনেকটাই কম লাগবে বলে তিনি জানিয়েছেন। আমরা বিশাল প্রচেষ্টা করেছেন মেশিনের মাধ্যমে রোয়া লাগানো, এটা প্রথম উদ্যোগ এই বাইকোরা প্যাক্সের। আজকে সেই মেশিন জমিতে লাগানো হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে রোয়াগুলি লাগানো হচ্ছে মেশিনের মাধ্যমে। বাইকোরাবাসী আগামী দিনে এই রোয়া লাগানোর মেশিন দিয়ে খুব কম খরচের মধ্যে জমিতে রোয়া লাগাতে পারবে। এই উদ্যোগকে আমরা দক্ষিণ ত্রিপুরা কিষাণ মোর্চার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমাদের বিশ্বাস বাইকোরা প্যাক্স আগামী দিন আরও মেশিন কিনে অত্র এলাকার যারা গরিব কৃষক আছে তাদেরকে কম পয়সায় রোয়া লাগানোর সহযোগিতা করবেন।